চট্টগ্রাম সার্কিট হাউসে তখনকার রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সামরিক বাহিনীর কিছু সদস্যের হাতে নিহত হয়েছিলেন দু হাজার বাইশ সালের বইমেলায় আমার দুটি বই প্রকাশিত হয়েছে একটি কবিতার বই করতলে জোনাক চলে অনন্যা প্রকাশনী থেকে আরেকটি বই বের হয়েছে বেহেস্তের মেজর এটি মূলত একটি প্রামাণ্য গ্রন্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাজনীতি এইসব বিষয়ে এটি বের করেছে আগামী প্রকাশনী তো আজকে আসলে আমি বেহেস্তের মেজর বলে যে বইটি এটি সম্পর্কে একটু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে এই বইটি কিসের উপর ভিত্তি করে বা কেন এই বইটি লেখা হয়েছে সেটি সম্পর্কে যদি বলি যে আমরা সবাই জানি যে উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে তখনকার রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সামরিক বাহিনীর কিছু সদস্যের হাতে নিহত হয়েছিলেন এবং সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওই বছরেই সেনাবাহিনীর ১৩ জন মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে সামরিক আদালতের সংক্ষিপ্ত বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে এটি প্রমাণিত হয়েছে যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সামরিক আদালতের সংক্ষিপ্ত বিচারে তারা কেউই আসলে সরাসরিভাবে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত ছিল না মূল অপরাধীদেরকে আড়াল করতেই এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তো যে তেরো জন কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছে এটি তো উনিশশো সালের ঘটনা আমরা তখন আমি খুবই ছোট জানতাম না বড় হয়ে সাংবাদিকতা এসে যখন জানতে পেরেছি তখন আমার আগ্রহ হলো কৌতূহল হলো তাদের সম্পর্কে খোঁজখবর করার এবং আমি ওই জন সামরিক কর্মকর্তার প্রত্যেকের পরিবারের কাছে গিয়েছি কারো বাবাকে পেয়েছি কারো মাকে পেয়েছি কারো স্ত্রীকে পেয়েছি কারো সন্তানকে পেয়েছি এবং তাদের সকলের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি যে আসলে তখন ঘটনাটি কি ঘটেছিল এবং সেই সাক্ষাৎকার গুলোর ভিত্তিতেই আসলে এই বেহেস্তের মেজর বইটি রচনা করা হয়েছে এবং সেটিকে পত্রিকায় আগে ছাপা হয়েছিল এখন সেটিকে বই আকারে প্রকাশ করা হলো আরেকটি প্রশ্ন এই বই বের হওয়ার পরে সকলেই আমাকে করছেন যে এই বইটির নাম বেহেস্তের মেজর কেন আমার কাছেও মনে হয় যে এইটি মানুষের জানা দরকার বইটি যারা পড়বেন তারা হয়তো বুঝতে পারবেন কিন্তু বই পড়ার আগেই যদি কেউ জানতে চান তাদের জন্য বলি যে একটি ঘটনা এই তেরো জন মুক্তিযোদ্ধা অফিসারের মধ্যে একজনের নাম ছিল লেফটেন্যান্ট রফিক তাকে যখন ফাঁসি দেওয়া হয় তার বয়স তখন মাত্র তেইশ বছর তেইশ বছরের একটা বাচ্চা ছেলে তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় তিনি তখনকার যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় স্থান করেছিলেন তার বাড়ি মেহেরপুরে তার বাবা ছিলেন একজন আনসার কর্মকর্তা এবং তার বাবা প্রখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন ওই অঞ্চলের তো ছেলেকে যখন ফাঁসি দেওয়া হয় তারপরে ওই পরিবারটি একদম বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায় এবং আমার আমি যখন কথা বলছিলাম তার বাবা মা দুজনেই জীবিত ছিলেন বাবা এবং মা আমাকে বলার চেষ্টা করছিলেন যে তার তারা তাদের ছেলেকে কিভাবে মানুষ করেছিলেন একটা পর্যায়ে মা বললেন যে আমার ছেলে বলেছিল আমাকে যে সে যদি আরেকটু বড় অফিসার হয় যখন মেজর হবে সে তখন আমাকে তার সঙ্গে শহরে নিয়ে যাবে গ্রামে আমরা আমরা কষ্ট করছি এটা তার ভালো লাগে না এখনও যেহেতু সে খুবই ছোট অফিসার মাত্র এক বছর আগে দু বছর আগে তার কমিশন প্রাপ্ত হয়েছে সেই জন্যই একটু বড় হয়ে মেজর হিসেবে যখন পদোন্নতি পাবে তখন সে বাবা আমাকে নিয়ে যাবে তো এই কথা বলতে বলতে ভদ্রমহিলা একদমই কান্নায় ভেঙে পড়ছিলেন এবং তখন তার বাবা বলছিলেন যে হে আল্লাহ আমার ছেলে তো দুনিয়ায় মেজর হতে পারলো না তুমি তাকে বেহেস্তের মেজর করে দিও তো এই কথাটা আমাকে খুব খুব বেশি স্পর্শ করে যে একজন বাবা হিসেবে মানে কি একটা আকুতি আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে যে তিনি আর কিছু চাচ্ছেন না যে আমার ছেলে মেজর হতে চেয়েছিল তুমি তাকে বেহেস্তের মেজর করে দিও আমি শুধু ওই আবেগটুকু ধরার চেষ্টা করেছি এই বইয়ের নামের ভেতর দিয়ে আর এই বইটা সম্পর্কে বলতে গেলে আরেকটু বলতে হয় যে এই লেফটেন্যান্ট ট্রফিকের কথাই যদি বলি রফিকের বাবা একটু আগে যার কথা বললাম আমি তিনি তার ছেলের মৃত্যুর পরে প্রায় দুই দশক বেঁচেছিলেন এই দুই দশক তিনি কখনো বিছানায় ঘুমাননি ঘরে থাকেননি ছেলের মৃত্যুর পরে তিনি মেহেরপুরের শহরের বাড়ির থেকে গ্রামের দিকে একটি বাগানের ভিতরে গাছপালার ভিতরে মাটির ভিতরে একটা গর্ত খোরেন কবরের চেয়ে একটু বড় কবরের দুই গুণ তিন গুণ সাইজ হবে সেই গর্তে তিনি মাটিতে ঘুমাতেন বছরের পর বছর এবং প্রত্যেক সপ্তাহে ছেলের কবরের কাছে গিয়ে বসে থাকতেন দোয়া করতেন নামাজ পড়তেন কোরআন খতম করতেন এবং কোনো দিন কোনো কারণে অসুস্থতার কারণে তিনি যদি যেতে না পারতেন তিনি স্বপ্ন দেখতেন যে তার ছেলে তাকে বলছে বাবা তুমি এই শুক্রবারে বা এই সপ্তাহে তুমি আমার কাছে আসলা না এরকম একটা আবেগের জায়গার থেকে তিনি আমার সঙ্গে কথা বলছিলেন এবং সেটি আসলে আমি এই বইয়ে লেখার চেষ্টা করেছি এরকম তেরোটা পরিবারের তেরোটা ভিন্ন ভিন্ন গল্প ঠিক গল্প নয় এগুলি প্রামাণ্য গল্প সত্যি ঘটনা সেটি নিয়েই হচ্ছে এই বইটি বেহেস্তের মেজর এখন যদি বলি যে কেন এই বইটি প্রাসঙ্গিক এখনকার বাংলাদেশে সেটি হচ্ছে যে আমরা আসলে ইতিহাস সম্পর্কে খুব বেশি জানি না একাশি সালে তখনকার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড কেন ঘটেছিল কারা তাদের সঙ্গে জড়িত ছিল কি হয়েছিল তারপরে বিচারের নামে কীরকম প্রহসন হয়েছিল বা আদৌ বিচার হয়েছিল কিনা সেই বিষয়গুলো বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস এবং বাংলাদেশের আজকের যে এই অগ্রগতি এগুলো জানতে হলে পেছন ফিরে তাকাতে হবে সেই জন্য আমি মনে করি যে এটি ইতিহাসের একটি বড় মাইল ফলক এই মাইল ফলকটি সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে এবং বিশেষ করে যারা ইতিহাস নিয়ে কাজ করতে চান বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে চান এই তেরো জন প্রত্যেকেই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন তো মুক্তিযুদ্ধে তাদের অবদান সম্পর্কে জানতে চান এবং এর সঙ্গে আরও অনেকের ঘটনা জড়িত আছে জেনারেল মঞ্জুরের কথা অবশ্যই বলা দরকার তিনিও নিহত হয়েছিলেন যদিও তার ফাঁসি হয়নি তিনি অন্য জিয়র রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত হয়েছিলেন কিন্তু সেখানেও কোনো বিচার হয়নি কোনো তদন্ত হয়নি জাস্ট রাস্তার মধ্যে তাকে ধরে গুলি করে মেরে ফেলেছিল সৈনিকরা তো এই ঘটনাগুলো আসলে ইতিহাসের অংশ এবং এটি যারা ইতিহাস জানবেন যারা গবেষণা করবেন বাংলাদেশে আমি মনে করি এখন থেকে পঞ্চাশ বছর পরে একশো বছরের বাংলাদেশ যখন হবে আজকে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর আমরা পালন করলাম সেই কারণে বলছি বাংলাদেশের স্বাধীনতার একশো বছর পরেও এই বিষয়গুলো প্রাসঙ্গিক থাকবে এবং এই বিষয়গুলো মানুষের জানার দরকার হবে সেজন্য আমার কাছে মনে হয় আমি শুধু এই বইয়ের লেখক বলে নই আমি একজন সাংবাদিক হিসেবে একজন পাঠক হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি যে এই রকম ঘটনাগুলো বই আকারে লিপিবদ্ধ থাকা দরকার এবং এগুলো মানুষের বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জানা দরকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব আপনারা আমার বেহস্তের মেজর পড়বেন এবং পড়ে আপনাদের যদি ভালো লাগে আপনারা আপনাদের মন্তব্য আমাদেরকে আমাদের প্রকাশককে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ